গেল বছর ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন। নতুন বছরের শুরুতেও কাজ ও ছেলে বীরকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। এদিকে চলতি বছরে টলিউডে নাম লিখিয়েছেন বুবলি। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ফ্ল্যাশব্যাক ছবি দিয়ে ভারতের সিনেমায় আত্মপ্রকাশ করেছেন এই নায়িকা। বুবলির বিপরীতে ফ্ল্যাশব্যাকে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসকে। ইতোমধ্যে ফ্ল্যাশব্যাক ছবির শুটিং শেষে দেশে ফিরেছেন এই নায়িকা। শুক্রবার 9 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন বুবলি। ভিডিওতে দেখা গেছে নায়িকাকে ঘিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। ভিডিওর ক্যাপশনে বুবলি লেখেন, সবার জন্য ভালোবাসা, চলছে সিনেমার শুটিং। তবে কোন সিনেমার শুটিং চলছে তা জানাননি এই নায়িকা। এর আগে গত 7 ফেব্রুয়ারিও একটি ভিডিও পোস্ট করেন বুবলি। সেখানে দেখা যায় শুটিং স্পটে অসংখ্য মানুষ। শুধুমাত্র প্রিয় নায়িকা বুবলিকে এক নজর সামনে থেকে দেখতে ভিড় করেছেন তারা। প্রসঙ্গত, গেল বছর 23 ডিসেম্বর পুলসিরাত নামে নতুন একটি সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। আনন জামানের কাহিনী চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। পুলসিরাত এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। এছাড়া বুবলির হাতে রয়েছে রিভেঞ্জ, মায়া, দ্য লাভ, কয়লা, ব্রিট্রে, লন্ডন লাভ, দেয়ালের দেশ, খেলা হবে সিনেমা। শবনম বুবলি 2016 সালে বসগিরি সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন রূপালী দুনিয়ায়। শাকিব খানের সঙ্গে পরপর ডজন খানেক সিনেমা উপহার দিয়ে ঢালিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন। বুবলির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বসগিরি, শুটার, রংবাজ, বীর, পাসওয়ার্ড, প্রহেলিকা, ক্যাসিনো, লিডার আমি বাংলাদেশ, বিদ্রোহী, টান। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।